দেড় মাস বয়স মাত্র 1500 কিলোমিটার চলা, মানে যে গাড়িটা কিনেছে গাড়িটা কিনে নিয়ে বাড়ি গেছে, বাড়ি থেকে ডাইরেক্ট টাইমিং পয়েন্ট নিয়ে গেছে। একদম অনলি ফর 1,32,000 2018 BS4 এর একদম আনটাচ গাড়ি, একদম আনটাচ, মানে 22 এর একদম ফার্স্ট এর BS6 এর গাড়ি রয়েছে অনলি ফর 1,62,000 এ পেয়েছে, চলেছে হয়তো 5 থেকে 5,500 কিলোমিটার চলেছে। আচ্ছা তো এটা আমরা দাম রাখছি 1,35,000 এ পেয়েছেন ইয়ামা R15 ভার্সন পুরোপুরি 1,55,000 টাকা, 1,55,55,000, মানে ইয়ামা R15 এর দামে মোটামুটি নিনজা 300 পেয়ে যাচ্ছে। যারা নিনজা স্বপ্ন দেখছে তাদের জন্য একদম বেস্ট, বুঝতে পারছেন। বেস্ট দিয়ে রয়েছে ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে, এটা আমরা দাম রাখছি মাত্র 2,30,000 টাকা, 2,30,000, 2,30,000, মানে বুঝতে পারছেন। গাড়ি চলেছে মাত্র 7,000 কিলোমিটার চলেছে, মাত্র 7,000 কিলোমিটার চলেছে, মানে আনটাচ গাড়ি, একদম মানে শোরুম পিস গাড়ি, শোরুম পিস গাড়ি রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ইজ আরিয়ান, ওয়েলকাম টু মেবি বাইকার্স চ্যানেল। আই হোপ তোমাদের সবাই ভীষণ ভীষণ ভালো, আর না ভালো থাকলে আমি আছি তো মন ভালো করে দেবো। চলে এসছি কোথায়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যেখানে মিনিমাম 100+ এর উপর স্টক সবসময় থাকে টার্নিং পয়েন্টে, মানে ফিরোজদার কাছে। আজ কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে রয়েছে ভয়েজার লাগানো গাড়ি, এই সাইডটাতে দেখতে পাচ্ছেন আপনারা পুরো রয়্যাল এনফিল্ডের খাজানা, বলতে পারো আজ 20+ এর উপরে রয়্যাল এনফিল্ড আপনাদেরকে দেখাতে চলেছি। বাইরে কিছু স্পোর্টস মাইলেজেবল স্কুটির কালেকশন রয়েছে। তো আজকের ভিডিও দুটো এপিসোডে হতে চলেছে, ফার্স্ট এপিসোডে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই যে ভয়েজার লাগানো গাড়িগুলো, যেমন নিনজা রয়েছে এখানে, আমরা KTM রয়েছে, ইয়ামা R15, বাজাজ ডমিনার, যে ক্রুজিং, যে হাই ডিমান্ডিং গাড়িগুলো রয়েছে, এটা আপনাদেরকে আমি ফার্স্ট এপিসোডে দেখাবো কি কি। ফার্স্ট কালেকশন আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রায় সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো, না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর অবশ্যই করে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এসি কোথায় টার্নিং মানে, দাদা কেমন আছেন বলুন দেখি। তো মোটামুটি নতুন বছরের আজকের কালেকশন আমি দেখতে পাচ্ছি, ইয়ং ছেলেদের ক্রাশ, ইয়ং মেয়েদের ক্রাশ একদম, আর বিশেষ করে যারা বাইক লাভার তাদের তো এইগুলো মানে মনে প্রাণে জায়গা করার মতো জায়গা একদম। কি রেখে দিয়েছে দাদা দেখতে পাচ্ছেন, নিনজা নিনজা নিনজা, মোটামুটি চোখ ধাঁধানো কালেকশন রয়েছে আপনার। আর এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন KTM এর একদম টপ মডেলের যে কন্ডিশনের যে গাড়িগুলো এখন মার্কেটে চলছে সেই গাড়িগুলো। আর আগের ভিডিওতে BS3 গাড়ি খুব কম আমরা দেখিয়েছিলাম, মানে ইয়ামা R15 ভার্সন সি, আজকে কিন্তু মোটামুটি অপশন রয়েছে, টার্নিং পয়েন্ট মানে অপশন থাকে, অপশন রয়েছে একদম। তো মোটামুটি দাদা আজকের একটু কম বাজেটের গাড়ি দেখতে পাবো, তো মোটামুটি একদম একদম, তো সময় নষ্ট করবো না, কারণ মানুষের মূল্যবান সময় অনেক। তো দাদা শুরু করতে করবো, আগে বলে দাও দুটো চাকা দুদিকে ব্যালেন্স লাগানো রয়েছে, টায়ার এখনো জাল কাটেনি, আর সামনের ফ্রন্ট একবার দেখে নিন, নাম্বার প্লেট খুলে দাদা কিন্তু নিচে লেগে কেউ ধরতে পারবে না যে এটা পুরনো গাড়ি, একদম নতুন গাড়ি, একদম মাত্র 1.5 মাস বয়স, তো মাত্র 1.5 মাস বয়স, মানে 2023 একদম টপ মডেলের গাড়ি, টপ মডেল, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার সঙ্গে রয়েছে। আপনি যে দামগুলো বলছেন কম বেশি হয়ে যাবে, সেটার জন্য ভিজিট করতে হবে, গাড়ি দেখে সামনাসামনি দেখতে হবে, টেস্ট ড্রাইভ দেবে, তারপরে গাড়ি আপনাদের দাম হবে নাকি। আপনারা বুঝতে পারছেন দাদা কিন্তু শুরুটা সর্বপ্রথম আপনাদের ইয়ং ছেলেদের ক্রাশ KTM RC 200 থেকে শুরু করে দিয়েছে, সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে, 1.5 মাস বয়স, মাত্র 1,500 কিলোমিটার চলা, মানে যে গাড়িটা কিনেছে গাড়িটা কিনে নিয়ে বাড়ি গেছে, বাড়ি থেকে ডাইরেক্ট টাইমিং পয়েন্ট নিয়ে গেছে, 1,90,000 টাকা সরাসরি পেয়ে যাচ্ছেন KTM RC 200। তো মোটামুটি দাদা এই গাড়িগুলো ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে, তো কত কিলোমিটারের ভিতরে তবু ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে, মোটামুটি আমাদের 100 কিলোমিটার এরিয়ার ভিতরে মোটামুটি কভার করতে পারবেন, আপনাদের বাইক কেনার স্বপ্ন কিন্তু টার্নিং পয়েন্ট পূরণ করছে। তো নেক্সট আরো একটা রয়েছে KTM RC 200, এটা কি দাদা একটু ইউনিক কালার রয়েছে, আমি দেখতেই পাচ্ছি একদম ইউনিক কালার, মানে মানে অন্যরকম একটা কালার, অরেঞ্জ তো থাকে KTM মানে অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, বাট এটাতে আবার সিলভার কালার, সিলভার অরেঞ্জ আছে, সিলভার অরেঞ্জ অ্যালয় হুইলে সামথিং স্টিকার মডিফিকেশন করা রয়েছে, সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে। দাদা এটা কত সালের গাড়ি, রাখি দাম এটা 2023 এর গাড়ি রয়েছে, এটাও 2023 এর গাড়ি, 23 এর গাড়ি রয়েছে। আচ্ছা গাড়িতে চলেছে 4 থেকে 4,500 কিলোমিটার চলেছে, 4 থেকে 4,500 কিলোমিটার চলা, এটা দাম রাখছি 2018 একদম শেষের গাড়ি রয়েছে, দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার, অ্যাপেল টায়ার, কিন্তু অ্যাপেলের টায়ার লাগানো রয়েছে, অ্যাপেল প্রিমিয়ামের টায়ার লাগানো রয়েছে, দুটো টায়ারের দামই মোটামুটি 12 থেকে 13,000 টাকা দাম রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
মানে পায় না, মানে গাড়ি যারা দেয় যারা যাদের গাড়ি রয়েছে তারা সেলও করে, সেলও করতে চায় একদম। নেক্সট আপনাদেরকে ইয়ামা R15 এর কিছু স্টেটমেন্ট দেখাতে চলেছি। তো ইয়ামা R15 ভার্সন 4 ড্র্যাগ নাইট এডিশন রয়েছে, এটা ড্র্যাগ নাইট এডিশন তাই এডিশন, হ্যাঁ আচ্ছা সুন্দর। ডুয়েল চ্যানেল ABS দিয়ে রয়েছে, কুইক শিফটার রয়েছে, হ্যাঁ কুইক শিফটার রয়েছে একদম। এই গাড়িটি 2022 এর ফার্স্ট এর গাড়ি হবে, 2022 এর ফার্স্ট এর গাড়ি, ফার্স্ট এর গাড়ি হবে। এটা দাম রাখছে 162,000 টাকা, 162, হ্যাঁ 62। 2022 এর একদম ফার্স্ট এর BS6 এর গাড়ি রয়েছে, অনলি ফর 162,000 এ পেয়ে যাচ্ছেন ইয়ামা R15 ভার্সন 4। নেক্সট রয়েছে আরো একটা ইয়ামা R15 ভার্সন 2, সরি 3 ভার্সন 3। এটা 2000 একদম 21 একদম শেষের গাড়ি, ডিসেম্বরে গাড়ি হবে, মানে আমরা বলতে পারবো যে এটা 2022 ধরতেই পারো একদম একদম আনটাচ গাড়ি রয়েছে, কোথাও একটা সিঙ্গেল স্ক্র্যাচ নেই। আচ্ছা তো এই গাড়িটি মাত্র চলেছে হয়তো 5 থেকে 5.5 হাজার কিলোমিটার চলেছে। আচ্ছা তো এটা আমরা দাম রাখছি 135,000 টাকা, 135,000। আপনারা বুঝতে পাচ্ছেন 135,000 এ পেয়ে যাচ্ছেন ইয়ামা R15 ভার্সন 3 2022 এর 22 ধরতে চলো একদম 100 কিলোমিটারের ভিতরে আপনারা মোটামুটি ইএমআই অ্যাভেলেবল ফ্যাসিলিটি পেয়ে যাবেন। R15 ভার্সন 3 ফের একটা মানে অপশন রেখেছি আমরা, অপশন একদম একদম সেম বয়সের গাড়ি। আচ্ছা সেম বয়স, মোটামুটি এটা 6,000 কিলোমিটার চলেছে গাড়ি, যার ভালো লাগবে যে কালারটা সেই কালারটা নিতে পারো একদম। তো এটা আমরা দাম রাখছি মাত্র 85,000 মানে তার জন্য মোটামুটি গাড়ি নিতে গেলে আসতে হবে, আসতে হবে, টেস্ট ড্রাইভ দেবে, সামনাসামনি গাড়ি কেমন কন্ডিশন আছে তারপরে আপনারা নির্ভর হয়ে তারপর গাড়ি একদম। নেক্সট আরো একটা রয়েছে ডমিনার 250,000 সুন্দর একটা কালার সঙ্গে রয়েছে নাকি দাদা একদম। তো চলুন আরো একবার KTM, এটা কি 390 না, এটা 390 গ্রাফিক্স করা রয়েছে, এটা 125 আছে। আচ্ছা গাড়ি দেখলে লোক দেখলে তো ভয় পেয়ে যাবে দাদা, কোথায় দেখছে 390, এটা আলাদা ব্যাপার। এটা 2020 গাড়ি রয়েছে, ABS মডেল রয়েছে, ডুয়েল চ্যানেল ABS। আচ্ছা তো এটা মোটামুটি চলেছে 18 থেকে 19 হাজার কিলোমিটার চলেছে, 18 থেকে 19 হাজার কিলোমিটার। গাড়ি একদম ফ্রেশ, দুটো অরিজিনাল টায়ার রয়েছে, পিছনের টায়ারটাও খুব ভালো রয়েছে, সামনের টায়ারও ভালো রয়েছে। হ্যাঁ তো এটা আমরা দাম রাখছি মাত্র 1,15,000 টাকা, 1,15,000, বুঝতে পাচ্ছেন, অনলি ফর 1,15,000 2020 শেষের উইথ ABS BS6 এর আই থিঙ্ক যত সম্ভব, না এটা BS4 BS4 এর গাড়ি, 20 এর ফার্স্ট এর গাড়ি আছে, 1,35,000, হ্যাঁ না 15,000 তো এটা ফিনান্স হবে না যেহেতু, কারণ হচ্ছে এটা 14 এন্ড এর গাড়ি রয়েছে, আমাদের কাছে ফিনান্স অ্যাভেলেবল মোটামুটি 17 এন্ড এর থেকে। আচ্ছা তো এটা আমরা দাম রাখছি
পুরোপুরি 1,95,000 টাকা 1,55,55 মানে ইয়ামা R15 এর দামে মোটামুটি নিনজা 300 পেয়ে যাচ্ছে যারা যারা নিনজা স্বপ্ন দেখছে তাদের জন্য একদম ব্রেস্ট বুঝতে পারছেন স্বপ্ন পূরণ করে দেব অনলি ফর 11,000 থেকে 11,000 চলা তো এটা 2016 গাড়ি আমরা দাম রাখছি 1,90,000 এটাও দেখতে হচ্ছে 1,55,55,1,90,000 কিছু কম বেশি করে দেবো 2016 গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আর অন টেবিল তো আছে নেগোসিয়েশনের জায়গাটা রয়েছে একদম আচ্ছা দাদা আপনাদের অনলাইনে বুকিং এর ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইন তো বুকিং রয়েছে একদম আমাদের কাছে আবার মোটামুটি গাড়ি কেউ এক্সচেঞ্জ করেও গাড়ি নিতে পারে কোনো অসুবিধা নেই আমাদের কাছে সেটা ফোন করবে ডেলিভারি ব্যবস্থাও রয়েছে ডেলিভারি ব্যবস্থা তো রয়েছে একদম একদম টার্নিং পয়েন্টে মোটামুটি বাইক রিলেটেড যতগুলো ইস্যু রয়েছে সবকিছু এখানে প্রবলেম সলভ করা হয় একদম তো নেক্সট হচ্ছে আরো একটা নিনজা 300 আজকে মোটামুটি 300 লাইন আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে মানে বুঝতে পারছেন টার্নিং পয়েন্টের জালবা এটাই হলো ঠিক আছে 1,55,000, 1,85,000 এইরকম ভাবে আপনাদেরকে এইসব গাড়ি দেবে এটা 2,30,000 হ্যাঁ 30 অনলি ফর 2,30,000 2,30,000 টাকা সরাসরি পেয়ে যাচ্ছেন নিনজা বিএস 4 এর গাড়ি বিএস 4 গাড়ি নেক্সট হচ্ছে আরো একটা নিনজা হ্যাঁ এটা হচ্ছে তোমার 2022 এর একদম শেষের গাড়ি রয়েছে 2022 এর একদম মানে হাতে গোনা ধরতে পারো তোমরা 1 বছর 1 থেকে 2 মাস মানে হিসাব মতে 14 মাসের গাড়ি 14 থেকে 15 মাস 14 মাসের গাড়ি সুন্দর গাড়ি চলেছে মাত্র 7000 কিলোমিটার চলেছে মাত্র 7000 কিলোমিটার চলে একদম মানে আনটাচ গাড়ি একদম মানে শোরুম পিস গাড়ি রয়েছে তো এটা আমরা দাম রাখছি মাত্র 3,05,000 টাকা 3,05,000 টাকা 3,05,000 অনলি ফর 3,05,000 এ পেয়ে যাচ্ছেন সরাসরি 2022 এর এত সুন্দর হাতে গোনা 12 থেকে 13 মাসের গাড়ি বিএস 6 এর গাড়ি আর তার জন্য বলি অন টেবিল আসুন নেগোসিয়েশনের জায়গাতে রয়েছে নেক্সট হচ্ছে আরো একটা নিনজা 2019 এর এন্ড এর গাড়ি বিএস 4 মডেল আছে এটা 2019 এর এন্ড এর গাড়ি বিএস 4 এর গাড়ি খুব মিষ্টি কালার সুন্দর কালার একদম মিষ্টি কালার রিয়ার পাওয়া যায় এই কালারটা রিয়ার খুব কম দেখা যায় একদম তো এটাও এবিএস মডেল রয়েছে ডুয়েল সিলিন্ডার রয়েছে হ্যাঁ এটাও সেম আমরা দাম রাখছি 2,30,000 সরাসরি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালার সেঞ্জন হয়েছে নিনজা 300 খুব রেয়ার কালার আপনারা দেখতেই পাচ্ছেন বাট গাড়িতে একটা ওয়ান স্ক্র্যাচ দেখা যাবে না টার্নিং পয়েন্ট মানে গাড়ি সবসময় রানিং গাড়ি একদম স্ক্র্যাচলেস একদম তো চলুন নেক্সট রয়েছে এনএস 200 সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ব্যালেন্স কিট লাগানো রয়েছে সামথিং মডিফিকেশন করা রয়েছে দাদা এটা কত সালের গাড়ি আর কি দাম আছে এটা 1 বছর 1 থেকে 2 মাস বয়স হবে গাড়ি গাড়ি চলেছে মাত্র 9000 কিলোমিটার চলেছে গাড়ি একদম আনটাচ গাড়ি রয়েছে কোনো একটা স্ক্র্যাচ বলে কিছু নেই গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন মানে স্টক গাড়ি রয়েছে আচ্ছা তো এটা আমরা দাম রাখছি 1,22,000 টাকা 1,22,000 2021 এর গাড়ি 21 এর গাড়ি 21 না 22 এর গাড়ি আছে 22 এর গাড়ি 1 বছর 2 মাস বয়স 1 বছর 2 মাস আপনারা দেখতেই পাচ্ছেন 2022 এর গাড়ি অনলি ফর 1,22,000 একদম নেক্সট হচ্ছে আপনাদের সেরা পছন্দের পালসার 220 রোড কিং লেজেন্ড কালেকশন নাকি লেজেন্ডারি লেজেন্ড কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোমার 2022 এর এন্ডার গাড়ি রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে রয়েছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আচ্ছা তো এটা আমরা দাম রাখছি মাত্র 1,05,000 টাকা 1,05,000 বুঝতে পাচ্ছেন অনলি ফর 1,05,000 এ সরাসরি পেয়ে যাচ্ছেন পালসার 220 এত সুন্দর একটা স্টেটমেন্টের গাড়ি তো দাদা মোটামুটি আজকের যে কালেকশনটা দেখলাম এটা হলো স্পোর্টস কালেকশন নাকি স্পোর্টস কালেকশন ফার্স্ট এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি স্পোর্টস কালেকশন তো এখানে তাহলে ভিডিওটা শেষ করি আমরা সেকেন্ড এপিসোডে এপিসোডে যাওয়ার জন্য একদম সেকেন্ড এপিসোডে আপনারা রয়্যাল এনফিল পাচ্ছেন যারা এখনো পর্যন্ত দেখেনি ডেসক্রিপশনে ডেফিনেটলি চেক করুন ওখানে পেয়ে যাবেন তো দাদা আমরা সেকেন্ড এপিসোডে অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস আমাদের অরিজিনস মার্কেটিং ইনফো প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার এন্ড অলসো ফলো ইনস্টাগ্রাম পেজ